চলো বন্ধুরে আজকে সবাইকে কাড়ার সাক্ষাৎকার ভিডিও সবাইকে স্বাগত জানাই। আজকে টামনা থানার অন্তর্গত সোনাইজুড়ি গ্রামে শুনছি নাকি কাড়া লড়াই হচ্ছে, তো কবে হচ্ছে দিনটা আমরা জানিয়ে নিব, আর কত কি প্রাইজ আছে কমেন্টের সঙ্গে একবার গল্প করব। তো চলো ভিডিও সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আপনারা কি শুনছি যে কাড়া লড়াইটা, তো কাড়া লড়াইটা দিনটা মানে কবে হচ্ছে? দিনটা আমরা মোটামুটি আগুনের বাংলায় 9 তারিখ পড়ছে, মানে 9ই অগ্রহণ 26 তারিখ 11/2023। হ্যাঁ, এই দিনটা কিন্তু সেদিন কিন্তু রবিবার পড়ছে, সেদিনে কিন্তু কাড়া লড়াই আছে। আর তো কটি কাড়ার টোটাল মানে লড়াইটা হবে? কে আমাদের টোটাল 5টি কাড়ার লড়াই হবে। প্রথম কাড়াটা কত প্রাইস? প্রথম কাড়াটা আছে 15,000 টাকা, আর সেকেন্ড কাড়াটা? সেকেন্ড কাড়াটা হচ্ছে 8,000 টাকা, আর 3 নম্বর কাড়াটা হচ্ছে তোমার 5,000 টাকা, আর 4 নম্বর কাড়া আছে 4,000, আর 5 নম্বর কাড়া আছে 3,000। তো এই 3, 4, 5 এই 3টি কাড়া আমাদের জোর দেখে লড়াই হবে। আর মানে দু চান্স করে? হ্যাঁ, সবগুলো দু চান্স করে আমাদের থাকবে, মানে বেশি ঘায়াল হলে আমরা তখন আমরা দেখে নিয়ে ছাড়বো। হ্যাঁ, প্রথম আর ওই দ্বিতীয় তো জোর বাছা হবে না, পেলা দু চান্স করে হবে, আর 15,000 যেটা থাকবে, সেকেন্ড চান্সে 10,000 থাকবে, আর দ্বিতীয় কাড়াটি হচ্ছে ফার্স্ট চান্স হচ্ছে 8,000, ওইটি দ্বিতীয় চান্সে থাকবে 6,000 টাকা। কাড়ার প্রস্তুতি কেমন চলছে? কাড়ার প্রস্তুতি এই আমাদের এই পুয়াল তুয়াল এই হালকা এই ঘাসপালা এইসব দেওয়া হচ্ছে, সেটা তো চাই, কাড়াকে সেটা চাই লাগবে। এই আর আমাদের তো দেখো এই খাপড়া ঘরের ইয়া ব্যাপার, বেশি তো আমাদের হাই পাই না, এই একটা সেই দাদুর আমল থেকে রাখছে কাড়া, সেই হিসাবে আমরা এখন টুকু আধেক বয়ার হয়েছে, সেই হিসাবে আমরা বলছি একটা ছোটোখাটো মেলা করবো। দেখতে পাচ্ছ আজকে কিন্তু কাড়া লড়াইটা হবে কি 9ই অগ্রহণ 26 তারিখ 11/2023 রবিবার কিন্তু হবে। তো রসিক কিন্তু অনেক মানুষ আছে, তো কাড়াটির কীরকম হালচাল, কীরকম কাড়াটি আছে, চলো কাড়াটি আপনাদেরকে দেখাবো। এবারে আমরা যাই কাড়ার কাছে, চলো কাড়ার কাছে যাবো। এই মাঠেই কিন্তু কাড়া লড়াইটা হবে, আপনারা দেখলেন মাঠটা। আর যদি কেউ না জানো সোনাইজুড়ি আম বাগান যেটা আছে সেখানে কিন্তু কাড়া লড়াইটা হবে। এটি হচ্ছে 1 নম্বর কাড়া, 1 নম্বর কাড়া, 1 নম্বর, এটা 1 নম্বর কাড়া আমরা দেখে নিয়েছি। এরপর আমরা যাবো 2 নম্বর কাড়া দেখতে, দেখতে পাচ্ছ কাড়াটা, আর 1 নম্বরটা যেমন আগে জোর হয় তাহলে কাড়া লড়াইটা হবে ভালো করে একদম। এই কাড়াটির জন্য দেখতে পাচ্ছ প্রচুর দর্শক, মানে কাড়াটি মনে হয় ভালোই লাগে, দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু দর্শকে দর্শক, এখন থেকে মানে লড়াইটা হবে তখন কত দর্শক হবে বুঝতে পারছি আপনারা, দেখতে পাচ্ছ। এটি কি হচ্ছে প্রথম কাড়াটি, এবার আমরা সেকেন্ড কাড়াতে গেলিব যে সেকেন্ড কাড়াটি কীরকম তৈরি করেছে,
কিরকম আছে তো আমরা দু নম্বর কাড়ার কাছে চলে যাই দেখতে পাচ্ছ তো দু নম্বর কাড়া মালিকের নামটাও জানিয়ে নেবো আর কাড়ার ব্যাপারটাও জানিয়ে নেবো তারপর আমরা মাঠে যে ঘুরাবো সেইটা আমরা দেখবো যে কেমন আছে কাড়াটা তাই আর কেমন করেছে তো কেমন আছো ভালো তো আপনার নামটা বলুন একবার ভগীরথ মাথা আপনার একবার ঠিকানাটা বলুন সোনাঝুড়ি 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 পোস্ট অফিস বালিগড়া জেলা পুরুলিয়া থানা পুরুলিয়া টামনা হ্যাঁ টামনা টামনা যাই হোক ভুল করে পুরুলিয়া বলাঙ্গি তো কাড়ার ব্যাপারে মানে কাড়াটা কি কি তৈরি করা আছে খাওয়াই ঘাস আর পোয়াল আর কিছু নেই কিন্তু বিরাট হয়ে গেছে কাড়াটা দেখতে পাচ্ছ আর এই কাড়াটা তো বলতে হবে নাই দেখছো একদম বয়ার কাড়া গুতাইন দিবে না তো বুঝতে পারে যখন লড়াইটা হবে তখন কেউ কিন্তু আগে দিয়ে ঢুকবে নাই নাই তো গুতাবে না এমন দেখতে পাচ্ছ বিশাল কাড়া এখন এই গুতাবে নাকি সেরকম করছে কিন্তু ভাব কার্ডটি দেখে নিয়েছি যার পর আমরা তিন নম্বর কার্ডের কাছে চলে যাবো তিন নম্বর কার্ডটি দেখবো ঠিক আছে চলো তিন নম্বর কার্ডটি আপনাদেরকে দেখাই ইয়ার পরে যে কেমন আছে তিন নম্বর কার্ডটি চলো আমরা তিন নম্বর কাড়া দেখে নিয়েছি চার নম্বর কাড়াটি দেখে নেব চার নম্বর কাড়াটি কেমন আছে আর কীরকম প্রস্তুতি করে চার নম্বরটাও দেখে নেব তারপর আমরা পাঁচ নম্বর কাড়াটি দেখে নেব চলো ভিডিওর সঙ্গে তো দেখতে থাকো আমরা চার নম্বর কাড়াটা দেখে নিয়েছি তারপর আমরা পাঁচ নম্বর কাড়া যাবো পাঁচ নম্বর কাড়াটা কেমন আছে তো আমরা কোনো এই রাস্তা দিয়ে চলে যাবো একটু দূর আছে ওই ওইখানে যাবো আর পাঁচ নম্বর কাড়াটা দেখবো যে কীরকম আছে কাড়াটা আপনারাও দেখবেন আর কমান করবেন আর এটা কিন্তু দু দাঁতের কাড়া বটে ছ নম্বর যে কাড়াটা সেটা কিন্তু দু দাঁতের কাড়া আর বাকি ডিটেলসটা একবার লাস্টে আপনাদেরকে সবাইকে দেওয়া হবে আর প্রতিটি কাড়ার মালিককে তুলে ধরা হবে আগে ঠিক আছে তো চলো আমরা এখন কাড়াটি দেখি ছ নম্বর কাড়া তারপরে আরও কিন্তু কাড়া আছে সাত নম্বর কাড়া সেটাও আপনাদেরকে দেখাবো ওধার পরে পানি বজায়
নম্বর কাড়া থেকে সাত নম্বর কাড়া থেকে সাতটা কাড়া, তো আপনাদের কোন কাড়াটা ভালো জল হওয়ার মতন মনে হয়েছে সেটা কিন্তু জল করতে পারো। তো তার আগে একবার কাড়া মালিকদের কাছ থেকে একবার জেনে নেবো যে তারা কীরকম প্রাইজ আড়িয়েছে, আর একবার আপনাদেরকে দেখাই আর তাদের নাম ঠিকানা সব কিছু জেনে নেবো। চলো আমরা এক নম্বর কাড়ার মালিকের থেকে আগে জেনে নিই যে কীরকম প্রাইজ আড়িয়েছে। তো আপনার নামটা বলুন আগে। আমার নাম বন্ধু মাতো। পুরা ঠিকানাটা বলুন। গ্রাম সোনাইজুড়ি পোস্ট বালিগাড়া থানা পুরুলিয়া টামনা থানা টামনা থানা। কত আড়েছ প্রাইজটা? পনেরো হাজার। প্রথম চান্সে 15,000 আর দ্বিতীয় চান্সে 10,000। দুবার ছাড়া হবে। যাই হোক, আমরা প্রথমটা জেনে নিই, এরপর আমরা সেকেন্ডটা জেনে নিব। সেকেন্ডটা যে সেকেন্ড চান্সে মানে সেকেন্ড কাড়াটা কীরকম আছে। তো তোমার নাম কি? আমার নাম ভগীরথ মাহাতো। আর তোমার বাড়ি সোনাইজুড়িতে? হ্যাঁ, সোনাইজুড়িতে। ও দু নম্বর কাড়া কমিটির দু নম্বর কাড়া সোনাইজুড়িতে বাড়ি বালিগাড়া পুরুলিয়া টামনা থানা অন্তর্গত। তো কত আড়েছো প্রাইজটা? 8,000 টাকা। আচ্ছা, এরপর আমরা তৃতীয় কার যে প্রাইজ সেটা আমরা জেনে নিব। তো তৃতীয় কারটা, তো আপনার নামটা বলুন একবার। বরস মাহাতো। সোনাইজুড়ি মানে স্যাম ঠিকানা সোনাইজুড়ি বালিগাড়া পুরুলিয়া টামনা থানার অন্তর্গত। তো কত আড়েছো? 5,000 টাকা। প্রথম চান্সে? ওই পাঁচেই। আর সেকেন্ড চান্স নাই? না, এইটা কিন্তু এক চান্সেই লাগা হবে। আর এটা কিন্তু জড় দেখে লাগা হবে, জড় হলেই লাগা হবে, নাই তো কিন্তু লাগাটা হবে না। তো সেই জন্যেই আপনার জড় করুন, তারপরে কিন্তু কমেন্ট করবে জড় মানে পছন্দ হলে জড় করুন। তারপরে আমরা 4 নম্বর কার দেখে নিব। কার আছে 4 নম্বর? নমস্কার, আমি সোনাইজুড়িতে বাড়ি পোস্ট বালিগাড়া থানা টামনা এবং জেলা পুরুলিয়া আদালত মাতো 4 নম্বর কাড়া। এটা হচ্ছে লেভেল দেখে জড় করা হবে এবং কাড়ার লেভেল দেখে এবং দু চান্স ছাড়া হবে। ফার্স্ট চান্সে 5,000, সেকেন্ড চান্সে 4,000। তারপর দাও আরও মানে প্রথম চান্সে কত ছাড়বে? 5,000। আর দ্বিতীয় চান্সে? 4,000। 4,000 জড় হলেই কিন্তু লড়াইটা দেখতে পাবে আপনারা। আমরা 4 নম্বর কাড়াটা জেনে নিলার পর আমরা 5 নম্বর কাড়াটার ব্যাপারে জানবো যে কত কী আড়েছে সেগুলো সব কিছু জানবো। কার আছে 5 নম্বর কাড়াটা? তো 5 নম্বর কাড়া, তো কেমন আছো? মোটামুটি ভালো আছে। ও কাড়া বাগালের কেমন থাকবে? আপনার নামটা বলুন একবার। আমার নাম ঝঙ্কেশ্বর মাহাতো। বাড়ি সোনাইজুড়ি পোস্ট বালিগাড়া থানা টামনা জেলা পুরুলিয়া। তো প্রথম যে চান্সে আপনি ছাড়বে কাড়াটা, তো এটি কত আড়েছো প্রথমটা? আমাদের ছোটো মোটো কাড়া ওঠে, জড় দেখে হবে তো ওই 4,000 আছে। ও হ্যাঁ, মানে এক চান্সেই হবে না? দু চান্সেই ছাড়বো, তবে ওই 4,000 করেই হবে। 4,000 করেই, জড় হলে তবেই লড়াই হবে। হ্যাঁ হ্যাঁ, জড় দেখেই লড়াই হবে। তো চলো তারপরের যে কাড়াটা আমরা দেখব, এটা কত নম্বর ছিল? 5 নম্বর। এরপর আমরা 6 নম্বর কাড়াটা দেখব, মানে 6 নম্বর কাড়া মালিকের কাছ থেকে জানিব যে কত কী আইডিয়াছে, তার ঠিকানাও জানিব, নাম ঠিকানা সব কিছু। কার আছে? তো কেমন আছো? ভালো আছে, মোটামুটি ভালো আছে। জড় দেখে লড়াই হবে, জড় দেখে লড়াই হবে। প্রথম মানে প্রথম চান্সে কত আপনি আড়েছো? 3,000। আর দ্বিতীয় চান্সে? 3,000ই থাকবে। 3,000ই থাকবে, প্রথম চান্সও 3,000, দ্বিতীয় চান্সও 3,000 থাকবে। আর জড় হলে তবেই কিন্তু লড়াই হবে, নাই তো লড়াই হবে নাই। আর ওই জন্যেই কিন্তু আপনারা জড় করুন আর কমেন্ট করো যে হ্যাঁ এটা লাগাবার মতন আছে, লাগাবো, ঠিক আছে। চলো আমরা 6 নম্বর কাড়ার ব্যাপারে জানলে, ইয়ারপর আমরা 7 নম্বর কাড়াটা দেখব আর জানবো যে কত কী আইডিয়াছে। কেমন আছে এখন? ভালো আছি। কাড়ার প্রস্তুতি কেমন চলছে? মোটামুটি মোটামুটি। দুদাঁতের কাড়া আমাদের জেঠার কাড়া বটে, আমরা সব ইয়াই আছি। হ্যাঁ, তো জেঠার নামটাই থাকবে চড়কু মাতো। আচ্ছা, মানে কার নামে আছে কাড়াটি? কাড়াটি তো আমাদের ঘরের কাড়া, তো জেঠা এখন বর্তমান বাঁচে আছে, সেজন্য জেঠার নামটাই থাক চড়কু মাতো। কী নাম? চড়কু মাতো। গ্রাম ঠিকানাটা একবার বলো। এই সোনাইজুড়ি কি হইলো, উকুমানপুর সামনাসামনি। আচ্ছা, মানে প্রথম চান্সে কত তুমি আড়িয়েছো?
তো এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো।